পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির লিথুরিয়া রোডে একটি মোবাইল ফোনের দোকানে শাটারের লক ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটারের লক ভাঙা, যদিও দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করতে পারেনি। চুরি করতে অসফল হয়ে দুষ্কৃতীরা ফিরে যায়। দোকানের মালিক নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাঁ, সকালবেলা এসে দেখছি যে তালা খুলতে যাচ্ছে, দেখছি একদিকে ক্লিপটা নেই শাটারের। হ্যাঁ, ক্লিপ দেখছি খুলে এখানেও নেই শাটার। আমি মানে মাথায় ঢুকছে না যে কী ব্যাপার হলো। তা বলেছি না শাটার ক্লিপটা ভাঙা, প্লাস পাশের আমার যে আরেকটা শাটার আছে ওইদিকে শাটারটাও সেম অবস্থা, দেখছি পুরো ক্লিপ বেন্ড। ওই করে আমার প্রচণ্ড টেনশন হয়ে যায়। হ্যাঁ, তার মানে এখানে নিশ্চয়ই কিছু একটা করার চেষ্টা করেছিল। হ্যাঁ, শাটার ভাঙার চেষ্টা করেছিল এই আর কি। কী মনে হচ্ছে? মনে হচ্ছে মানে কিছু একটা চুরি করতে এসেছিলো, আর তাছাড়া আর কী বলা যায়? চুরি ছাড়া তো আর কিছু বলা যায় না। পুলিশকে জানিস? হ্যাঁ, জানানো হয়েছে, পুলিশ আসবে বলে এখানে আসছে, একটু পরে আসছে। আজকে লোকাল এলাকায়, এই জায়গায় জনবসতি এলাকায় যদি এরকম ঘটনা ঘটে, হ্যাঁ, তাহলে তো আমারও তাহলে মানে দোকানদারি করা মুশকিল হয়ে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।